কিং আইডার ডাকের দাম কত, কোথায় পাবো? প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা মন আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন। আজকের ভিডিও থেকে আমরা কিং আইডার ডাকের বৈশিষ্ট্য, স্বভাব এবং দাম সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যা উত্তর পূর্ব ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার উত্তর গোলার্ধে আর্কটিক উপকূলে বংশবৃদ্ধি করে। এই জাতের হাঁসগুলি বছরের বেশিরভাগ সময়ই উচ্চ অক্ষাংশে উপকূলীয় সামুদ্রিক বাস্তুতন্ত্রে কাটায় এবং জুন এবং জুলাই মাসে বংশবৃদ্ধির জন্য আর্কটিক তুন্দ্রায় চলে আসে। এরা মাটিতে ঘাস দিয়ে এদের ডিম পাড়ার জায়গা বানিয়ে সেখানে 4 থেকে 7টি ডিম পেড়ে থাকে। এই জাতের হাঁসগুলির দৈর্ঘ্য হয়ে থাকে 50 থেকে 70 সেন্টিমিটার। এদের ডানা হয়ে থাকে 86 থেকে 102 সেন্টিমিটার। পুরুষদের গড় ওজন 1.68 কেজি এবং মহিলা হাঁসের গড় ওজন 1.56 কেজি হয়ে থাকে। এই হাঁসের ওজন ঋতু থেকে ঋতুতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। পুরুষ হাঁসটি কিছুটা বড় হয়ে থাকে। পুরুষ হাঁসগুলো স্ত্রী হাঁসের তুলনায় অনেক বেশি রঙিন হয়ে থাকে। পুরুষ হাঁসটির বেশিরভাগ কালো শরীর, বাফ টেনযুক্ত সাদা বুক এবং বহুবর্ণের মাথার সাথে অস্পষ্ট থাকে। এদের গাল ফ্যাকাশে সবুজ হয়ে থাকে আর মহিলা হাঁসটি সামগ্রিকভাবে বাদামি রং হয়ে থাকে। কিং আইডার ডাক বৃহত্তর সমগ্র আর্কটিক জুড়ে পাওয়া যায়। এটি আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, স্যালবার্ড এবং রাশিয়ার আর্কটিক উপকূলে প্রজনন করে। বিভিন্ন ধরনের তুন্দ্রা বাসস্থান ব্যবহার করে। এটি আর্কটিক এবং সাবআর্কটিক সামুদ্রিক অঞ্চলে শীতকাল এবং বিশেষ করে বেরিং সাগর, গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল, পূর্ব কানাডা এবং উত্তর নরওয়েতে পাওয়া যায়। শীতকালে এরা একটি বড় ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। কিছু ঝাঁকে 1 লাখেরও বেশি পাখি থাকে। কিং আইডার ডাকের খাবার ঋতুর ওপর নির্ভর করে এদের চারণ কৌশল পরিবর্তিত হয়, তবে এরা সমুদ্রের অমেরুদণ্ডী প্রাণীদের শিকার করে খেয়ে থাকে। কিং আইডার ডাকের প্রজনন স্ত্রী হাঁসটি সাধারণত জলের কাছাকাছি মাটিতে একটি স্ক্র্যাপ তৈরি করে। 2 থেকে 7টি ডিম পাড়ে, যা সে একাই 22 থেকে 23 দিন ধরে তাপ দেয় এবং বাচ্চা ফোটার পর সম্মিলিতভাবে মহিলা হাঁসগুলোর দ্বারাই বড় করা হয়। সবচেয়ে বয়স্ক কিং আইডার ডাক ছিল একটি মহিলা ডাক, যেটি কমপক্ষে 18 বছর 11 মাস বেঁচে ছিলেন। 1940 সালে আলাস্কার গ্যাম্বলের দক্ষিণে একটি প্রাপ্তবয়স্ক হিসেবে তাকে রিং করা হয়েছিল। 1958 সালে আলাস্কার উটকিয়াকভিকে গুলি করা হয়েছিল, তাই সেখান থেকেই জানা যায় এই হাঁসটি 18 বছর বেঁচে ছিল। এখন হয়তো আপনারা জানতে চাচ্ছেন এই জাতের হাঁসের দাম কত। যেহেতু এটি বিদেশি হাঁস, সেহেতু এটির দাম একটু বেশি হয়ে থাকে। এক পিস কিং আইডার ডাক আপনি পেয়ে যেতে পারেন $600 থেকে $800। শৌখিন কবুতর বা পাখি ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে আপনারা এই জাতের হাঁস সংগ্রহ করে নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। প্রাণী জগতের নতুন নতুন অদ্ভুত, সুন্দর, কিউট এবং চমৎকার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।